বন্ধুগণ, চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন বিষয় নিয়ে। আজকে নতুন বিষয় শুরু করার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ডিসকাশন অন এডুকেশন এই চ্যানেলটিকে, কারণ এই চ্যানেলে আমরা শিক্ষা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। চলুন আজকে আমরা মূল বিষয়ে চলে যাই। আজকের মূল বিষয় হচ্ছে খেলাধুলা বাচ্চার শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা পালন করে। খেলাধুলা বাচ্চার শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা পালন করে সেটি অপরিসীম, কারণ খেলাধুলা ছাড়া শিক্ষা অর্জনের কথা চিন্তা করাই যায় না। খেলাধুলা বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে একটি অঙ্গ, যে অঙ্গ ছাড়া খেলাধুলা পড়াশোনার কথা বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করাই যায় না। খেলাধুলার মাধ্যম দিয়ে বাচ্চারা তাদের শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হয়, তাদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী বাড়ে, তাদের বুদ্ধির বিকাশ ঘটে। তাই স্কুলের পক্ষ থেকে বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বা পিতামাতাদের পক্ষ থেকে আপনাদের এই জিনিসটি ধ্যান রাখতে হবে যে বাচ্চারা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। খেলাধুলায় অংশগ্রহণ করার ফলে তারা পড়াশোনার ক্ষেত্রে বিরক্ত অনুভব করে না, তারা রিল্যাক্সে থাকে, রিল্যাক্সে পড়াশোনা করতে পারে। খেলাধুলার মধ্যে যেমন বিভিন্ন খেলাধুলা আছে, যেমন দৌড় খেলা, লং জাম্প বা বাড়িতে যে বিভিন্ন খেলাগুলো আছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলা, এই খেলাগুলোর প্রতি তাদের ধ্যান দিতে হবে যাতে তারা ভালো মতো খেলতে পারে, কারণ এই খেলার মাধ্যম দিয়ে তারা শিক্ষা অর্জন করতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনারা আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।